গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে কইয়া ফেলা, এইটা হইল ভুট্টার বাচ্চা। দেখতে পাচ্ছ ভুট্টার বাচ্চাটা রে, কর্নফ্লাওয়ার দিয়া, ময়দা দিয়া, গোলমরিচ দিয়া, নুন দিয়া মাখায় রাখছি। আগে সেদ্ধ করে নিছি প্রেশার কুকারে, তারপরে আইতাছি। এইটা হইল পেঁয়াজ, আর কি যেন রসুন, আর আদা, আর কাঁচা মরিচ একলগে কুচি কুচি করে কাইটে লইছি। আজকে এই রান্নাটা যে দেখতেছো, এইটার নাম হইল গিয়া ক্রিস্পি বেবি কর্ন। তো বেবি কর্ন মন কর্নের দরকার নাই, যেটা হইল বড় ভুট্টা, আর এইটা হইল রান্না করতেছি ছোট ভুট্টা, মানে যেইটারে কয় ভুট্টার বাচ্চা বেবি কর্ন। তো এই দেখো বেবি কর্নগুলোরে ভাজ্যা লইছি আগে, ঠিক আছে? প্রথমে দেখাই দিছি, বেবি কর্নগুলোরে ভাজ্যা লইতে লাগবো। হ্যাঁ, ওই যেইটা কইলাম ওইটার যে ওই পিঠালিগুলা দিতে হইব, ওই পিঠালিগুলার মধ্যে ওই যা যা দিছি, কর্নফ্লাওয়ার দিছি, তারপরে দিছি ওই যে ময়দা, একটু দিছি নুন, একটু গোলমরিচ, আর একটু বেকিং পাউডার, যেইটারে ফুলাই ফাঁপাই উঠবো ওই জন্য। তো ওইটারে বেবি কর্নগুলারে মানে ভুট্টার বাচ্চাগুলারে ভাজ্যা লইছি। তো ভাজ্যা লইয়া তুলে নিছি, তোমরা প্রথমেই দেখাই দিছি। তো তারপরে দেখছো কড়াইতে সেই ভাজা তেল দিয়াই, সাদা তেল দিছি, লগে ওই ভাজার তেলই বেশি, মানে তেল তুল খাওয়ানোর দরকার নাই। তো যেইটা হইলো ওই তেলের দিয়া ওই এক হাতা তেল দিছি, দিয়া এবার ওই যে দেখতেছি এই যে ভাজাভুজি করতেছি, এইটা হইলো পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, আর হইলো রসুন ঝিরি ঝিরি করে কাইটা লইয়া তারপরে ভাজতেছি। তো মাঝখানে একটু চন্দ্র দেখাই দিই, এইটা হইল গে রাখি পূর্ণিমার চন্দ্র, অন্য ব্লগে দেখাইতে পারে নাই, তাই এইটাই দেখাই দিলাম। তো আবার রান্নায় ফিরে আইতেছি, এইগুলা ভাজাভুজি হয়ে গেছে। এখন দেখো এইটা হইল, এটা হইল চিলি সস, মানে হচ্ছে লঙ্কা বাটা। আমাগো যেটা হচ্ছে আগের কইছিলাম তো কয়াল, এইটা হইলো সয়া সস। এবার সব সসের পালা আইতেছে, সস ফস মস যত আছে, এইটা দেখো দেখাই দিলাম সয়া সস। এই সব ওই কইছিলাম চাইনা গো বদনাম করুম, আবার ওগো রান্না মানে ওগো জিনিস রইয়া মশলাপাতি নিয়ে টানাটানি করুম। তো এইটা হইলো চিলি সস, মানে লঙ্কা সস, তারপরে সস, এইটা হইলো ম্যাগি সস। এই চাইনা গো রান্না বান্না খাইতে গেলে খালি সস 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 লাগবো, সবাই বাটা বুটি সব পেস্ট করে এরাক, মানে ওই কী কমু সেদ্ধ করবো আর এইসব সস মস লাগায় খায়া ফেলাইব। তো ওই যাই হোক, তো এবার সব দিয়া টিয়া লগে বেবি কর্নগুলারে মানে ভুট্টার বাচ্চাগুলারে আগে ভাজ্যা লইছি, যেটা তোমাকে প্রথমেই দেখাই দিছি। এটা এমন কিছু ইয়ে না, তো প্রথম দিয়াই মানে কঠিন রান্না না, তোমাকে আমি কঠিন রান্না দেখাই না। তো এবার একটু দিমু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হইব, খাইতে ভালোই লাগবো। তো চাইনা গো রান্নাই, তারপরে জাপানি গো রান্না আমি জানি না, তো ওই রান্না করিয়া ফেলাই যা, যে দেখে শুনে তো যেমন পারম তো করিয়া ফেলাম, কোনো পারি না, মানুষ পারে না, ওরা তো মানুষ না, এরাও মানুষ আমরাও মানুষ, তো আমরাও রান্না করুম, দেখে ওগো রান্না, ওরাও আমাগো রান্না দেখে করলে করুম। তো যাই হোক, এখানে দিছি দিয়া, এইবার দেখো একটু সস কম পড়ছিল, তো আর একটু ঢাইলা দিতেছি, কোনো মাপ মুখ নাই, কিন্তু এমনি আন্দাজ করে ঢাইলা দিতেছি, পাকা রাঁধুনি না আমি, এই জন্যই একেবারে ঢাইলা দিলাম। ওই আবার চামুচ মাইপা মাইপা, এই যে এই হইলো ভুট্টার বাচ্চা, ভাজ্যা লইছি ভুট্টার বাচ্চাগুলোরে, দেখছো এই ভাজ্যা লয়া। এইবার তো মনে হইতেছে না একদম মুরগির বাচ্চা, কিন্তু এগুলা মুরগির বাচ্চা না, এগুলো হইলো ভুট্টার বাচ্চা। ওই যারা মানে কি কম আমিষ খাইবো না মানে নিরামিষ খাইবো, তাও তাগের লেগে এইটা খাওয়ানোর খুব সুবিধা। আর বাচ্চারা খাইতে তো খুবই ভালোবাসে, আমার মাইয়াটাও কইলে ভুট্টার বাচ্চা খাবো, ভুট্টার বাচ্চা খাবো, আমার মাইয়াটাও ভুট্টার বাচ্চা খাইতে খুব ভালোবাসে। তো এইটা অন্দাহ, ওই যে সস সুস দিছিলাম দিয়া লগে একসাথে মাখায় মুখায় লইয়া এখন ভালো করে নাইরে লইতেছি। আর যেইটা হইলো রাখি পূর্ণিমার দিন, এত সুন্দর একখান চন্দ্র উঠছিল, তোমাকে সেইটাই দেখাইলাম। ওই চন্দ্রটা যদি মিস করে যাও তো দেখে লই ব্লগটা পুরো, এই রেসিপিটা দেওয়ানোর সময় তোমাকে চন্দ্রও দেখাই দিছি। তো যাই হোক, এখন দিতেছি এইটা গোলমরিচ, ওই যে ছোটো 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 কালা একখান মরিচ হয় না, তো সেইটাই, এইটার বাইকটা লইয়া আমি রাখা দিছি।
তো এটা এখন দেয়া এবার নাইরা সাইরা লইতেছি। তো ওই কি হইলো এগুলো সব দেওনের পর ওই একখান চায়না গো দেখবা কড়াই তুইলা তুইলা নাইচা নাইচা করে। তো আমি তো সেরম পারুম না, তো আমি ওই কড়াইটারে গ্যাসের উপরে বসাই লইছি, আমি আর নাচাই নুচাই কড়াইটারে নাচাইতেছি না। তো যাই হোক এইটা খাইয়া ফেলাইছি রান্না কইরা, তো পরে আমি কইতেছি তোমাগো। তো সেই জন্য কইতেছি হেভি টেস্ট হয়েছে। এইটা হইলো সেই ভুট্টার বাচ্চাগুলোরে যেইটা ম্যারিনেট করে মাইকা মুইকা ভাজ দিলাম, তো ওই কর্নফ্লাওয়ারের জল খান ধুইয়া মানে দিয়া দিলাম, বুঝছো তো। তো হইলো এটা দিয়া একটু ওই যারা একটু মাখা মাখা একটু ওই গ্রেভি যেইটা কয় গ্রেভি, তো ওই গ্রেভি খাইলে এরম করে খাইবো, আর যদি চায় তো ভাজা ভাজাও খাইতে পারে। তো খাইতে তো এত স্বাদ হয়েছে যে কি কমু, যে দোকান ফেল পড়ে যাইব। আর এইরমই তুমি যদি একখান রেস্টুরেন্টে খাইতে যাও তো লয়ে আলবো এই 200-250 টাকা লয়ে আলবো এই ভুট্টার বাচ্চা খাওয়ায়। কি দাম এই রেস্টুরেন্টে গিয়া রান্নার থেকে, ঘরে কিনা খাও। আমি কিনছি এই 1 কিলোর মতন হইব। তো দেখান ফটো তুলছি আবার স্টাইল কইরা, তো ফটো ফটো তুইলা তোমাকে আবার দেখুন তোমরা দেখবা ভালো মন্দ তো সব বিচার করবা। তো দেখা এখন কড়াইটারে একটু কাত করছি, হ্যাঁ মিথ্যা কথা কেন কমু দেখতেই পারতেছ। তো আমার ভিডিওগুলো কেরম লাগতেছে কিন্তু আমার কমেন্ট করে জানাইও, হ্যাঁ। আর এই ভুট্টার বাচ্চার রেসিপি তোমাকে কেমন লাগলো এইটা কইও, পুরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর যেটা প্রথম দিয়া কইছি সব একলগে দিয়া ভাইজ্জে আগে তুললে নেবা ভুট্টার বাচ্চাটারে, তারপরে এরম করে রান্না করবা। দেখছো কালার খান কে সুন্দর আইছে, একদম যেমন কালার আইছে খাইতে গন্ধে স্বাদে কি কমু। গাইজ নিজেই রান্না করিয়া তোমাকে কইতেছি, তো ওই কইছি যেটা হইলো, হ্যাঁ আর কি কমু, হ্যাঁ সারাদিন তো কথা কইতেই থাকি রান্না বান্না করতে থাকি নিজের মনে নিজে। তো কে কো দেখা সামনে লাইয়া দেখাইতেছি, হ্যাঁ। তো তোমাকে আবারও কইতেছি আমার চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব মারবা, একখান বেল বাটন বাজায় দেবা, আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো।